লিভার কিডনি নিউরো হার্ট সহ জটিল সব রোগের চিকিৎসা মিলবে এক ছাদের নিচে। আর এসব সুবিধা নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলের অধীনে চালু হচ্ছে সুপার স্পেশালাইজড হাসপাতাল। শাহবাগে অবস্থিত 750 শয্যার এই হাসপাতালে থাকছে 100টি আইসিইউ সহ আধুনিক সব সুযোগ সুবিধা। আগামী জুনে এটি খুলে দিতে আশাবাদী কর্তৃপক্ষ। ঢাকা ও ঢাকার বাইরে বড় বিভাগীয় শহরগুলোতে তৈরি হয়েছে ক্যান্সার, হৃদরোগ, লিভার, কিডনি সহ বেশ কিছু বিশেষায়িত হাসপাতাল। তবে চিকিৎসা চলার সময় রোগীর অন্য কোনো জটিলতা দেখা দিলে ছুটতে হয় আরেক হাসপাতালে। নানা রোগে ভোগা জটিল রোগীদের বিড়ম্বনা দূর করতে এবার দেশেই হচ্ছে বিশ্বমানের সুপার স্পেশালাইজড হাসপাতাল। একই ছাদের তলে আমরা সব ধরনের চিকিৎসা, সেটা নিউরোসার্জারি, নিউরো মেডিসিন হোক, সেটা কিডনি হোক, কিডনি ট্রান্সপ্লান্ট হোক, সেটা লিভারের সমস্যা হোক, লিভার ট্রান্সপ্লান্ট হোক, এই হাসপাতাল হওয়ার পরে আমরা ট্রমা অ্যান্ড অর্থোপেডিকটাও আমাদের অনেক ডেভেলপ করবে। কার্ডিওলজি, কার্ডিয়াক সার্জারি, ভাস্কুলার সার্জারি, স্ট্রোক ম্যানেজমেন্ট, মাদার আর চাইল্ড, একটা মা যদি প্রেগনেন্ট লেডি আসে তার জন্য বাচ্চা প্রসবের পরে ওই বাচ্চাটার যদি কোনো কমপ্লিকেশন আর জটিলতা হয়, যত রকম সব ওই সেন্টারটার ভিতরে পাবে। 12 বিঘা জমির ওপর এ হাসপাতাল নির্মাণে খরচ হচ্ছে 1300 কোটি টাকা। এর মধ্যে 1000 কোটি দিচ্ছে দক্ষিণ কোরিয়া। আধুনিক চিকিৎসা সরঞ্জাম ছাড়াও এখানে থাকছেন দেশ বিদেশের অভিজ্ঞ ডাক্তার ও স্বাস্থ্যকর্মী। এখানে 14টা মডিউলার অপারেশন থিয়েটার আছে এবং এই অপারেশন থিয়েটারগুলো এমন একটা লোকেশনে আছে যে আইসিইউর সঙ্গেই লাগানো। এখানে একটা কম্প্রিহেন্সিভ যে চিকিৎসা, যেমন ওখানে রুগীটা আসবে, এই রুগীটাকে নিয়ে কোথাও টানাটানি করতে হবে না, ওখানেই সিটি স্ক্যান, ওখানেই এক্স রে মেশিন, ওখানেই ব্লাড টেস্ট, ওখানেই অপারেশন। বিশেষজ্ঞ নার্স থাকবে এবং টেকনোলজিস্টও আমরা ইতিমধ্যে কোরিয়া থেকে ট্রেনিং করে এনেছি, আগামীতে আরও ট্রেনিং অব্যাহত থাকবে এবং এখানে যে চিকিৎসাটি হবে আমার মনে হয় যে বিশ্বমানের চিকিৎসা এই সুপার স্পেশালাইজড হাসপাতাল দিয়ে আমরা করতে পারব। হাসপাতালটিতে ক্যান্সার গবেষণা, অঙ্গ প্রতিস্থাপন, গল ব্লাডার, প্যানক্রিয়াস, কার্ডিওভাস্কুলার সেন্টার থেকে শুরু করে থাকছে 100 শয্যার অ্যাক্সিডেন্ট ইমার্জেন্সি সুবিধা। এতে চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার প্রবণতা কমবে বলে আশাবাদী সংশ্লিষ্টরা। দেশে প্রথমবারের মতো কোনো সরকারি হাসপাতালে যুক্ত হচ্ছে পেডিয়াট্রিক্স আইসিইউ সুবিধা। এছাড়াও 100 বেডের অত্যাধুনিক আইসিইউও থাকছে এই হাসপাতালটিতে। 1300 কোটি টাকা ব্যয়ে 750 বেডের এই হাসপাতালটি চালু হলে দেশের স্বাস্থ্যখাতে এক আমূল পরিবর্তন আসবে বলে মনে করছেন হাসপাতাল কর্তৃপক্ষ। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।